বন্ধুরা, আপনারা যারা অনেক দিন ধরে টিকটকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না, অ্যাকাউন্ট ভাইরাল হচ্ছে না, সেই সাথে আপনার ফলোয়ারও আসতেছে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তিনটি টিপস দেবো, যার দুইটা টিপস হবে খুবই সাধারণ আর একটা টিপস হবে প্রো লেভেলের। যে টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের ফলোয়ার বেড়ে যাবে, আর যখনই আপনার ফলোয়ার বেড়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে, ভিডিওতে লাইক পড়া শুরু করে দেবে। তো সেই কথাগুলো জানার জন্য এবং টিপসগুলো জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো বন্ধুরা, প্রথম যে টিপসটি আপনাদেরকে দেবো সেটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু তার মধ্যে কি কি গোপন টিপস আছে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা জানেন না। তো প্রথমে আপনাদেরকে আমি বলবো যেটা, সেটা হলো সঠিক ক্যাটাগরি নির্বাচন করে ভিডিও আপলোড করা। হ্যাঁ, আপনারা অনেকে আছেন যে এক এক সময় এক এক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, কখনো স্যাড রিয়েক্টে ভিডিও আপলোড করতেছেন, তো ক্যাপ কখনো ফানি রিয়েক্টে ভিডিও আপলোড করতেছেন। এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, যে কোনো একটা টাইপ বেছে নিতে হবে এবং ওই টাইপের ভিডিওর মধ্যে কোন মিউজিকটি বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলতেছে সেইটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। বিশেষ করে ফরিতে যে সকল মিউজিক গুলো খুব বেশি পাবেন সেই সকল মিউজিকের সাথে আপনাদেরকে অবশ্যই হাই কোয়ালিটির ফুল এইচডি প্লাস রেজুলেশনে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, দ্বিতীয় টিপসটিও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো সঠিক হ্যাশট্যাগ নির্বাচন করা। তো সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে, যে সকল ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে সেই সকল ভিডিওগুলো দেখতে হবে এবং তারা কোন কোন হ্যাশট্যাগগুলো ইউজ করতেছে সেটা প্রথমে একটি খাতায় নোট করে নেবেন। নোট করে নেওয়ার পরে আপনারা সেই সকল হ্যাশট্যাগগুলো অ্যাপ্লাই করবেন এবং যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তারা কীভাবে এবং কোন কোন লেখা লিখে তারা ভিডিও আপলোড করতেছে সেটার দিকে ফলো করতে হবে, এবং যদি মনে না থাকে তাহলে নোটপ্যাডে নোট করে রাখতে হবে এবং সেই সকল কিছু অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে যে একই ক্যাটাগরির কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো এই দুইটা কমন বিষয় যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর এখন যে প্রো টিপসটি দেবো সেটা কিন্তু খুবই খুবই কাজের, কারণ এই টিপসটি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব দ্রুত ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু ভিডিও ভাইরাল শুধু হলেই হবে না এই থার্ড টিপসটি অবলম্বন করে। যদি আপনি ভালো ভিডিও আপলোড না করতে পারেন, যদি হ্যাশট্যাগ নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। তো তৃতীয় টিপসটি যেটা, সেটা হলো খুবই ইজি একটা টিপস কিন্তু খুবই কাজের, সেটা হলো যে আপনি নতুন যারা ইউজার আছে তাদেরকে আপনি ফলো করেন। আর এটা সবচাইতে সহজ উপায় হলো বড় বড় সেলিব্রিটি, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিতে যে সকল সেলিব্রিটিদের ভিডিও আছে তাদের প্রোফাইলে যাবেন এবং প্রোফাইলের মধ্যে গিয়ে ফলোয়ার্সের যে সকল ফলোয়ার্সগুলো আছে সেখান থেকে আপনি সুন্দর করে কিছু মানুষকে ফলো দিয়ে দিবেন, প্রতিদিন 50-100 জনের মতো যতটুকু লিমিট আছে, তাহলে দেখবেন সেখান থেকে সুন্দরভাবে ফলোব্যাক আসতেছে। আর যখন ফলোব্যাক আসবে ঠিক তখন কিন্তু তাদের ফর ইউ পেজে আপনার ভিডিওগুলো শো করবে এবং সেই সাথে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আর আপনার ভিডিওগুলো যদি খুবই ভালো মানের হয় তাহলে কিন্তু সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় 90%। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই তিনটি কাজ যদি আপনি ভালোভাবে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল করা আটকানো কেউ ঠেকাতে পারবে না।